স্বর্ণিমের সহযোগী বন্ধন ইয়েস এটার সংখ্যাটা কি হবে এক জোড়া ইলেকট্রন কানের মাধ্যমে এক জোড়া দুইটা পরমাণুর নাম কি হবে একটা দাতা পরমাণু আর একটা গ্রহীতা পরমাণু ডোনর অ্যাটম রিসেপ্টর অ্যাটম এক জোড়া ইলেকট্রন দানের মাধ্যমে দাতা পরমাণু গ্রহীতা পরমাণুর সাথে অরবিটাল অধিক্রমণের মাধ্যমে অরবিটাল অধিক্রমণের মাধ্যমে বন্ধন গঠিত হয় তাকে সমযোজী বন্ধন বলে সন্নিবেশ সমযোজী বন্ধনের সংজ্ঞা আমরা লিখছি এখন আমরা যদি চিত্র আগে তারা দেখি যেমন আমরা আমরা অ্যামোনিয়া নিলাম আমরা জানি যে অ্যামোনিয়াতে নাইট্রোজেনের সাথে হাইড্রোজেনের তিনটা বন্ড আছে এটা হলো তার এক জোড়া ইলেকট্রন আর এখানে আমি এইচ প্লাস দিলাম এইচ প্লাস এর কিন্তু অরবিটালটা কি ফুললি খালি কেন পার্টনার ওয়ান এস এর অরবিটাল না থাকে সরি ওয়ান এস অরবিটাল ইলেকট্রন না থাকলেই তো সে আসলে প্লাস হয়ে গেছে এখন এই কি করবে এই খালি অরবিটাল ওভারল্যাপ করবে এই যে বন্ডটা এটা কিন্তু তীর দিয়ে প্রকাশ করা হয় তীর দিয়ে প্রকাশ করা হয় তীরটা কোন দিকে হবে দাতা থেকে গ্রহীতার দিকে দাতা থেকে গ্রহীতার দিকে অনেকে বলতে পারে যে এটা কি ধরনের বন্ধন হওয়ার পরে কিন্তু এর আন্ডারে একটা ওর আন্ডারে একটা শেয়ার শেয়ার তার মানে বন্ধন গঠনের পর কিন্তু শেয়ার শেয়ার বজায় থাকবে দেখি দুইটা মুক্ত জোড় আর একটা এক পিস একটা এক পিস এরকম ছিল কিন্তু অক্সিজেনের এই ইলেকট্রন এই ইলেকট্রন এই খালি হয়ে গেছে তখন এই মুক্ত জোড়টা গিয়ে কি বন্ধন করছে সন্নিবেশ ক্লিয়ার এটাও সত্য মানে সালফার ট্রাইক্সাইডে সন্নিবন্ধন দেখা যাবে অনেকেই কিন্তু বলতে পারে ভাই বুঝবো কেমনে সন্নিবেশী হবে এমন কি গ্যারান্টি আছে আমি সেটা এখন শেখাবো বুঝবো কেমনে যে সন্নিবেশী হবে সন্নিবেশ সহযোগী বন্ধন গঠনের শর্তটা আমরা দেখি প্রথমে আমরা কোনো কিছু লিখবো না ফিল করবো কনসেপ্টটা হচ্ছে এই অযুগ্ম ইলেকট্রন এই অযুগ্ম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কি একটা বন্ড এই দুটো মিলে একটা বন্ড ঠিক আছে আর এই অযুগ্ম ইলেকট্রন এই অযুগ্ম ইলেকট্রন শেয়ার হবে মিলে একটা বন্ড এভাবে আমরা ডাবল বন্ড পাবো তাই না এটা আমাদের কাছে পরিষ্কার এখন যদি এমন করি নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন এই অবস্থায় আছে এই অবস্থায় আছে এখন কি এর দ্বারা দুটা বন্ড করা সম্ভব এই ইলেকট্রন এখানে মনে করলাম একজন আছে মনে করলাম একজন আছে বি এরকম ভাবা যাবে কি অর্থাৎ আগের বন্ড সন্নিবেশ সমজি না করে এরকম করতে পারে কি এর এক পিস ইলেকট্রন বন্ড ধরে এখানে অরবিটাল মোট চারটা মানে এটাতে একটা অরবিটাল হয়ে গেছে এটাতে একটা অরবিটাল এটাতে একটা অরবিটাল যদি দুইটা বন্ড করে সে অরবিটাল থাকতে হবে কয়টা তার নাই যেহেতু পাঁচ বন্ড হতে পারে যখনই একটা মুক্ত যোগ যখনই আসলে সন্নিবেশ সহযোগী বন্ধনের টপিকটা চলে আসবে তখন আমরা বলি যে না এই দুটা মিলে আসলে একটা বন্ড করবে এই দুটা দিয়ে একটা বন্ড হবে দুইটা এই দুটা দিয়ে যদি একটা বন্ড হয়ে থাকে তাহলে কিন্তু অরবিটাল একটাই তাহলে মোট চারটা অরবিটাল বাংলাটা আমরা এখন লিখবো সেটা যে সন্নিবেশ সমজি বন্ধন গঠনে দ্বিবন্ধন গঠিত হলে মানে ওই দুটো ইলেকট্রন দিয়ে কয় বন্ধন হতে পারতো দ্বিবন্ধন দিয়ে কি হয়ে যায় বন্ধন সংখ্যা অরবিটাল সংখ্যা থেকে কি হয়ে যায় b
বেশি হয়ে যায়। তাহলে দ্বিবন্ধন গঠিত না হয়ে সেই জায়গায় হবে কি, গঠিত না হয়ে দ্বিবন্ধন গঠিত হলে যদি প্রথমে দ্বিবন্ধন গঠন করে দেখব যে বন্ধন সংখ্যা অরবিটাল সংখ্যা থেকে বেড়ে যাচ্ছে কিনা, যদি বেড়ে যায় তাহলে দ্বিবন্ধন না করে ওই জায়গায় আমরা কি করার চেষ্টা করবো, সন্নিবেশ সহযোগী, এটা হলো ট্রিক। সন্নিবেশ সহযোগী বন্ধনের মাধ্যমে লবণ তৈরি হতে পারে, প্রশমন বিক্রিয়া হতে পারে। দেখি আমরা সন্নিবেশ সহযোগী বন্ধন এর মাধ্যমে প্রশমন বিক্রিয়া, দেখি ইলেকট্রন দিয়ে দুই বন্ড হতে পারে না, কেন এই দুটো ইলেকট্রন দিয়ে দুই বন্ড হলে পাঁচ বন্ড হয়ে যায়, পাঁচ বন্ড হলে পাঁচ অরবিটাল, কিন্তু পাঁচ অরবিটাল নেই। ওকে, আর এখানে নিলাম বোরন ট্রাইফ্লোরাইড, ওই খালি অরবিটালে সন্নিবেশ সহযোগী বন্ধন করলো, তাহলে এটা সন্নিবেশ সহযোগী বন্ধন করে উৎপন্ন করলো কি, এই যে এটা তৈরি হলো, এটা একটা লবণ, এটা লবণ কেন প্রশ্ন, এটা লবণ কেন, এর কারণ হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রন দেওয়া এটা আসলে খার নেচার, এবং এই খারীয় এই খারীয় মতবাদটা যার কাছ থেকে আসে তার নাম হচ্ছে লুইস, ওকে লুইস খার, ওকে, আর যিনি মুক্ত ইলেকট্রন গ্রহণ, ওকে, লুইস অ্যাসিড লুইস খার একসাথে বিক্রিয়া করে উৎপন্ন করলো লুইস লবণ, ওকে লুইস লবণ, মুক্ত জোড় ইলেকট্রন দিলে খার হবে কে আর গ্রহণ করলে লুইস অ্যাসিড হবে কে, এর আনসার হচ্ছে, এর আনসার দেওয়া যাবে অ্যাসিডের যে বাস্তব নেচার আমাদের কাছে আগে থেকে কনসেপ্টে আমাদের কাছে আসার চার্জ হচ্ছে মাইনাস, কারণ সে শরীর থেকে একটা প্লাস ফেলে দিল, শরীরের থেকে প্লাস ফেলে দিলে তোমার কাছে মাইনাস আসবে, এখন চিন্তা করি কিছু একটা নেওয়া বা ফেলে দেওয়া এসব করে যদি তোমার কাছে মাইনাস আসে তুমি অ্যাসিড নেচার, মানে অ্যাসিড নেচার, যেমন প্রোটন ফেলে দিয়ে সে মাইনাস হয়েছে এসে বাবা, এবার সে খালি হয়েছে, খালি হয়েছে হচ্ছে প্রোটন গ্রহণ করা, প্রোটন গ্রহণ করলে সে তো পজিটিভ চার্জ হয়েছে লুইস, কারণ এই মতবাদের প্রবক্তা হচ্ছে লুইস।